দেহের কালমা বোঝাও মরে কে বাত হাসাব করে দেহের কালমা দেখব আমি সাইয়া আমার দয়াল রে দেহের কালমা দেখব আমি চাই দেহের কালমা দেখব আমি চাই আমার দয়াল রে দেহের কালমা দেখব আমি চাই কালাম হইতে কলেমা এলো ভবে তাহা প্রকাশ হইল কোন জায়গাতে গেল জমা হইয়া দিবেন বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া সেখান হতে কোন বাপথে সেখান হতে কোন বাপথে যাবে ভক্তের কলবেতে তাতে ভক্তের কলব যাই বুজারি হইয়া রে দয়াল ভক্তের কলব যাই বুজারি হইয়া দিবেন বোঝাই দেহের কালমা দেখব আমি চাইয়া কালেমার কি নকশায় আছে ওরে জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার মুর্শিদ রে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কলবের দ রোজে কয়টা বুঝাও দয়াল তোর ব্যাপারটা কোন মালিক রয়েছে দাঁড়াইয়া দিবেন বুঝাইয়া দেহের কালমা দেখব আমি চাইয়া কোন দরজায় উক্কি দিলেই সামনে এক মসজিদ নেলে কোন নামাজয় দরজা খুলিয়া দিবেন বোঝাইয়া কোন নামাজয় দরজা খুলিয়া শুনছি একটা পাখি ইমাম হইয়া একটা পাখি ইমাম হইয়া গোপন নামাজ দেয় পহড়াইয়া শেষে তিন সাগরের পানি দেয় খাওয়াই আর তাকে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবেন বোঝাইয়া দেহের কালমা দেখব আমি চাইয়া সরকার রশিদ বলে এই জগতে বলবে কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবেন বুঝাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া হাইলি সরকার রশিদ বলে এই জগতেই বলবে কথা কোরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া দিবেন বুঝাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতেই হবে অন্তর হইতে ভক্তি পাবে সত্য কথা কইতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে
থাকবো না তোর ফাতা পায় তেল দিয়া রে দহিয়াল, থাকবো না তোর ফাতা পায় তেল দিয়া দিবেন বোঝাইয়া, দেহের কালমা দেখবো আমি সাইয়া, আর দেহের কালমা দেখবো আমি সাইয়া আমার দয়াল রে, দেহের কালমা দেখবো আমি সাইয়া, আর দেহের কালমা দেখবো আমি সাইয়া আমার দয়াল রে, দেহের কালমা দেখবো আমি সাইয়া।